একের পরে বারোটা শূন্য দিই তাহলে হয় এক ট্রিলিয়ন তাহলে বন্ধুরা একের পরে একশোটা শূন্য দিলে কত হবে একের পরে যদি আমরা তিনশো তিনটি শূন্য দিই তাহলে সেটাকে আমরা কি বলবো এক হাজারটি শূন্য দিলাম তাহলে আমরা কি বলবো বন্ধুরা তোমরা ভাবছ যে একের পরে এক হাজারটি শূন্য এটি সব থেকে বড় সংখ্যা কারণ এটি লিখতে কিন্তু আমাদের পাঁচ ছয় পৃষ্ঠা শূন্য দিয়ে ভরে যাবে কিন্তু না বন্ধুরা এর এরপরেও বড় সংখ্যা রয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদিপস ওয়ার্ল্ড বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আল্লাহর মতে ভালো আছি বন্ধুরা তোমরা কি জানো যে পৃথিবীর সবথেকে বড় সংখ্যা কোনটি আমি এখানে দেখো এক লিখেছি আর শূন্য সব পুরা বোর্ড জুড়ে শূন্য লিখেছি শূন্য লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে বোর্ড শূন্যতে ভরে গিয়েছে তাও কিন্তু পৃথিবীর সব থেকে বড় সংখ্যা লেখা হয়নি তাই বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো যে পৃথিবীর সব থেকে বড় সংখ্যা কোনটি তাহলে বন্ধুরা চলো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা আমরা একের পরে যদি সাতটা শূন্য দিই তাহলে হয় এক কোটি আর যদি আমরা একের পরে বারোটা শূন্য দিই তাহলে হয় এক ট্রিলিয়ন তাহলে বন্ধুরা একের পরে একশোটা শূন্য দিলে কত হবে বন্ধুরা এখন আমি তোমাদের দেখে দিচ্ছি একের পরে একশোটা যদি আমরা শূন্য দিই তাহলে সেটাকে আমরা কি বলতে পারি তাহলে বন্ধুরা একের পরে যদি আমরা একশোটা শূন্য দিই এটা অনেক লেখা অনেক কঠিন একশোটা শূন্য আমাদের অনেক লিখতে হবে কিন্তু এটাকে একটা লেখার সিস্টেম আছে আমরা এভাবে লিখতে পারি এটাকে টেন টু দি পাওয়ার হানড্রেড এটা এভাবে আমরা বুঝাতে পারি যে একের পরে একশোটা শূন্য এখন এটাকে আমরা বলতে পারি গুগল হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনছো গুগল এই গুগল কিন্তু আমাদের যে সার্চ ইঞ্জিন আছে গুগল সেটি কিন্তু নয় এটির স্পেলিং একটু আলাদা দেখো বন্ধুরা আমি এটার স্পেলিংটা লিখছি জি ডাবল ও জি ও এল গুগল বন্ধুরা এটি তার মানে একের পর যদি আমরা একশোটা শূন্য দিই তাহলে সেটাকে আমরা বলবো গুগল বন্ধুরা তোমরা কি ভাবছ যে একের পরে একশো শূন্য দিলে এরা সব থেকে পৃথিবীর সব থেকে বড় সংখ্যা হয়ে যাবে না বন্ধুরা এক এর থেকেও অনেক বড় সংখ্যাও রয়েছে যেমন একের পরে যদি আমরা তিনশো তিনটি শূন্য দিই তাহলে সেটাকে আমরা কি বলবো বন্ধুরা এখন আমি তোমাদের দেখাবো একের পরে তিনশো তিনটি শূন্য দিলে আমরা সেটাকে কি বলতে পারি তাহলে একের পরে তিনশো তিনটি অনেক লেখা কঠিন তিনশো তিনটি শূন্য তাই আমরা এটাকে লিখতে পারি টেন টু দি পাওয়ার থ্রি হান্ড্রেড থ্রি বন্ধুরা দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি তার মানে এটা লেখাতে লেখাতে বোঝায় যে একের পরে তিনশো তিনটি শূন্য তাহলে বন্ধুরা এখন দেখো এটাকে আমরা বলতে পারি সেন্টিলিয়ান হ্যাঁ বন্ধুরা সেন্টিলিয়ান এটা 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 মানে বুঝায় একের পরে তিনশো তিনটি শূন্য আমি এটাকে স্পেলিং করে বোর্ডে দেখছি সেন্টিলিয়ান টি আই এল আই ও এন সেন্টিলিয়ান বন্ধুরা তার মানে যখনই তোমরা সেন্টিলিয়ান শব্দ এই শব্দটি শুনবে তখনই তোমরা মনে করবে যে একের পরে তিনশো তিনটি শূন্য বন্ধুরা তোমরা কি এখন মনে করছো যে একের পরে তিনশো তিনটি শূন্য দিলেই সেটা পৃথিবীর সবথেকে বড় সংখ্যা হয়ে যায় না বন্ধুরা এখনও কিন্তু আরও বড়ো সংখ্যা আছে একের পরে যদি আমরা এক হাজারটি শূন্য দিই তাহলে আমরা সেটাকে কি বলতে পারি আমরা একশোটি শূন্য দিলাম সেটাকে আমরা বললাম গুগল তিনশো তিনটি শূন্য দিলাম তাহলে আমরা সেটাকে বললাম সেন্টিলিয়ান এক হাজারটি শূন্য দিলাম তাহলে আমরা কি বলবো তাহলে বন্ধুরা এখন দেখো বন্ধুরা আমরা একের পরে এক হাজারটি শূন্য এটাকে আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার ওয়ান থাউজেন্ড মানে টেন টু দি পাওয়ার ওয়ান থাউজেন্ড এটার মানে হচ্ছে একের পরে এক হাজারটি শূন্য তাহলে বন্ধুরা এখন আমরা একের পরে এক হাজারটি শূন্য এটাকে আমরা বলতে পারি গুগল প্লেক্স হ্যাঁ বন্ধুরা গুগল প্লেক্স আমি বানানটা লিখছি জি ডবল ও জি ও এল গুগল প্লেক্স পিএল ইস গুগল প্লেক্স তার মানে তোমরা যখনই দেখবে গুগল প্লেক্স লেখা তখনই তোমরা বুঝে নিবে একের পরে এক হাজারটি শূন্য বন্ধুরা এখন তো আমার মনে হচ্ছে যে তোমরা ভাবছ যে একের পরে এক হাজারটি শূন্য এটি সব থেকে বড় সংখ্যা কারণ এটি লিখতে কিন্তু আমাদের পাঁচ ছয় পৃষ্ঠা শূন্য দিয়ে ভরে যাবে কিন্তু না বন্ধুরা। এর পরেও আরো আরো একটি বড় সংখ্যা রয়েছে যেটি হলো একের পরে হাজারটি শূন্য বন্ধুরা এর পরে আধুনিক যে কম্পিউটারগুলো সেই কম্পিউটারগুলো এই দশ এক একের পরে দশ হাজারের উপরের সংখ্যা গণনা করতে পারে না তাই বন্ধুরা আমি এখন তোমাদের একের পরে দশ হাজারটি শূন্য লেখা শিখিয়ে দিচ্ছি এবং এটাকে কি বলে সেটিও বলছি টেন টু দি পাওয়ার টেন এভাবে আমরা লিখতে পারি তাছাড়া আমরা যদি ভেঙে ভেঙে লিখতে চাই তাও আমরা লিখতে পারি এ এরকম যে টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার টেন আচ্ছা বন্ধুরা দেখো আমরা এভাবেও লিখতে পারি টেন টুটি পাওয়ার টেন টেন টুটি পাওয়ার টেন টেন টুটি পাওয়ার টেন তার মানে একের পরে এক দশ হাজারটি শূন্য এখন আমি বলবো এটাকে কি বলে এটাকে বলে গুগল প্লেক্সিয়ান আমরা একের পরে এক হাজারটা শূন্য দিয়েছিলাম সেটাকে বলে গুগল প্লেক্স আর এক হাজার একের পরে দশ হাজারটা শূন্য দিলে সেটাকে বলে গুগল প্লেক্সিয়ান তাহলে বন্ধুরা এখন আমি এই এই গুগল প্লেক্সিয়ান স্প্লিংটা লিখে দিচ্ছে এখানে এটি হবে ও জি ও এল গুগল পি এল ই এক্স গুগল প্লেক্সিয়ান বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা গুগল প্লেক্সিয়ান এটির থেকে আমরা বন্ধুরা আমরা কিন্তু চাইলেই এটির থেকে বড়ো সংখ্যা বানাতে পারি আমরা যদি একের পরে দশ হাজার একটা শূন্য বসায় তাহলেই কিন্তু বড় সংখ্যা হয়ে যাবে কিন্তু এটির কোনো এখন পর্যন্ত পৃথিবীতে এটির কোনো অস্তিত্ব নেই তার মানে এটির কোনো নাম এখনও পর্যন্ত বিজ্ঞানীরা রাখেনি সে একমাত্র একের পরে দশ হাজারটি শূন্যই একমাত্র এটা নাম রেখেছে বিজ্ঞানীরা গুগল প্লেক্সিয়ান এরপরে বিজ্ঞানীরা আর কোনো সংখ্যার নাম রাখেনি বন্ধুরা তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমরা জানতে পেরেছ যে পৃথিবীর সবথেকে বড় সংখ্যা নাম কি এবং সেটি কত ডিজিটের তাহলে বন্ধুরা আশা করি তোমরা এটি একটি নতুন কিছু শিখলে আর এরকমই মজার মজার তথ্য নিয়ে আমি পরের ভিডিওতে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত খোদা হাফেজ